সপ্তম শ্রেণীর ছাত্রদেরকে বলছি, আজ তোমার দিকে রায়বাটিন প্রশ্ন বিচিত্র 2020 থেকে যে চ্যাপ্টারটা করাবো দেখো, সেই চ্যাপ্টারটা চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় পুরুলিয়া। এখন আমি তোমাদেরকে যে অঙ্কগুলো করিয়ে দিয়েছি, তোমাদের যে অঙ্কগুলো করিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে একের দাগের অঙ্কগুলো করিয়ে দিয়েছি, এরপর দুইয়ের দাগের অঙ্কগুলো করাচ্ছি, তোমরা পরপর মাইনুলি খেয়াল করে দেখে যাও। দেখো প্রথম অঙ্কটা বলেছে সমাধান করো, একটা সমাধান করে দিয়েছে, সমাধান করাটা তোমরা করবে কীভাবে করবে দেখো, আমি এক্সগুলো একদিকে করে দিচ্ছি, সংখ্যাগুলো একদিকে করে দিচ্ছি। এবার লিখবে অর ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইজিক্যাল টু ছাব্বিশ মাইনাস আঠারো, অর ফাইভ এক্স মাইনাস থ্রি মানে টু এক্স ইজিক্যাল টু কত, ছাব্বিশ থেকে আঠারো গেলে আট, অর এক্স ইজিক্যাল টু কত হবে, অর এক্স ইজিক্যাল টু আটকে দুই দিয়ে ভাগ করে দাও, আট বাই দুই সমান চার হচ্ছে দেখো চার। তাহলে দেখো এবারে দেখো চার চার কুড়ি আর আটত্রিশ, আর এইটা হচ্ছে কত, তিনশো বারো আর ছাব্বিশ আটত্রিশ, তাহলে মিলে যাচ্ছে, তাহলে চার হচ্ছে। এখন দেখো এইটা থেকে তোমাকে কমন ফ্যাক্টর বার করতে বলেছে, সাধারণ উৎপাদক, কমন ফ্যাক্টর তুমি কী করে বার করবে, দুই গুণিত দুই, দুই গুণ চার, চার তিনে বারো, গণিত এ গণিত এ গণিত বি, এটা হলো। আবার এটা হচ্ছে তিন গণিত তিন গণিত দুই, তিন তিন গণিত তিন, তিন থেকে ন দুগুণ আঠেরো গণিত এ গণিত বি, এটা হলো। আর একটা হচ্ছে তিন গণিত তিন, তিন গণিত তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো, বারো দুগুণে চব্বিশ, এ বি সি, এ গণিত বি গণিত সি। দেখো এখন তুমি এইটাতে কী কমন পাচ্ছ, দেখো এইটাতে কমন পাচ্ছ এ আর বি আছে, দেখো এইটা তো এ বি আছে, এইটা তো এ বি আছে, তাহলে এ বিটা তুমি অলরেডি পেয়ে যাচ্ছ। এবারে দেখো এবারে কী পাচ্ছ, দেখো এখানে তুমি একটা দুই একটা তিন পাচ্ছ, এখানে একটা দুই একটা তিন পাচ্ছ, এখানে একটা দুই আছে একটা তিন পাচ্ছ, তাহলে দেখো এই জিনিসটা পাচ্ছ, দেখো এখানে একটা দুই পাচ্ছ একটা তিন পাচ্ছ, এখানে একটা দুই একটা তিন পাচ্ছ, আর এখানে একটা দুই একটা তিন পাচ্ছ, তাহলে তুমি এই দুটো জিনিস কমন পেয়ে যাচ্ছ। তাহলে তোমার কমন ফ্যাক্টর কত হবে, একটা তিন একটা দুই হবে, আর একটা এ হবে, আর একটা বি হবে, তাহলে কত তোমার হবে সিক্স এ বি, তাহলে কমন ফ্যাক্টর কত হবে সিক্স এ বি। এরপরে দেখো এরপরে যেটা তুমি করবে সেটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার করে দাও, তার মানে কত, টু এক্সের হোল স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান সমান কত, ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স, তুমি এটাকে সাজিয়ে নাও, ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান হয়ে গেল। দেখো টু এক্সের হোল স্কোয়ার, টু এক্সের হোল স্কোয়ার টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান, তাহলে ফোর এক্স, টু এক্সের হোল স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার, টু ইন্টু টু এক্স মানে ফোর এক্স প্লাস ওয়ান, এটা হয়ে গেল ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান, এটা হয়ে গেল। এরপরে দেখো এরপরে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তুমি উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করবে, এটাকে ভেঙে দাও, এক্স স্কোয়ার প্লাস এইট এক্স আর সিক্স এক্স কত হয় বলো তো, আট আর ছয় চোদ্দো এক্স হয়, আট আর ছয় কত হয় চোদ্দো এক্স, আর এটা হচ্ছে এইট এক্স সিক্স, আর এটা হচ্ছে আটচল্লিশ। দেখো এরপরে তুমি এক্স কমন নিয়ে নাও, এক্স প্লাস এইট, আর এখান থেকে ছয় কমন নাও, এক্স প্লাস এইট এইট, তাহলে তোমার উত্তর কথা হচ্ছে এক্স প্লাস ছয় ইন্টু এক্স প্লাস এইট, দেখো তাহলে এক্স প্লাস ছয় ইন্টু এক্স প্লাস এইট হচ্ছে। দেখো এটাকে বলে মিডিল টার্ম ফ্যাক্টর, তুমি প্রথমে কী করবে, এই মিডিল টার্ম ফ্যাক্টরের নিয়ম হচ্ছে যে ফার্স্ট ইন্টু লাস্ট, প্রথমকে দ্বিতীয় গুণ করবে যেটা হবে সেটা মিডিলটাকে যোগ বিয়োগ করে আনতে হবে। দেখো আমার প্রথমটাকে আর শেষটা গুণ করে আটচল্লিশ হচ্ছে, আটচল্লিশ আটচল্লিশ এক্স স্কোয়ার, তাহলে আমি এখন মিডিলটা হচ্ছে চোদ্দো, তাহলে আমি আট আর ছয় যদি গুণ করি তাহলে আটচল্লিশ আমার এসে যাচ্ছে, এক্স স্কোয়ার হচ্ছে দেখো আট আর আট আর ছয় চোদ্দো, দেখো মিডিলটা আমার চলে আসছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস এইট, আর সিক্স কমন নিলাম এক্স প্লাস এইট, তাহলে আমার উত্তর কথা হচ্ছে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস এইট হয়ে গেল। এরপর দেখো যে বর্গাকার চিত্রে একটি বহু দৈর্ঘ্য চার সেমি তার পরিসীমা কত, উই নো আমরা কি জানি বলো তো, আমরা জানি যে বর্গক্ষেত্র পরিসীমা কত, বর্গক্ষেত্র পরিসীমা ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য, ফোর ইন্টু বাহুর বাহুর দৈর্ঘ্য, ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে তোমার বাহু এখানে কত বলেছে দেখো, বর্গের চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য চার, তাহলে চার গুণিত চার সমান ষোলো সেমি, পরিসীমা ষোলো সেমি। এখানে এখান থেকে কী করবে দেখো, এখান থেকে বলেছে যে ইকুয়েশন করে এক্সের মান বার করো, তুমি করবে থ্রি এক্স প্লাস সাতাশ ইজিক্যাল টু একাশি, অর থ্রি এক্স ইজিক্যাল টু কত, একাশি থেকে সাতাশ বাদ দাও, একাশি বিযুক্ত সাতাশ সমান কত, সাতাশে কয় দাও এগারো, চার দাও হাতের লাইফ দেখে তিন, তিন আছে কয় দাও আর পাঁচ, তাহলে অর এক্স ইজিক্যাল টু কত, চুয়ান্ন বাই থ্রি সমান আঠারো, আঠারো হয়ে গেল। এরপর একটি বাস বারো মিনিটে চল্লিশ, বারো কমিয়ে যায় চল্লিশ মিনিটে, গতিবেগ নির্ণয় করো, চল্লিশ মিনিটে যায় কত, চল্লিশ মিনিটে যায়, চল্লিশ মিনিটে যায় বারো, যায় বারো কিমি, বারো কিমি, বারো কিমি, এক মিনিটে যায় কত, বারো বাই চল্লিশ
বারো বাই চল্লিশ, আর ষাট মিনিটে যায় কত, বারো বাই চল্লিশ গণিত ষাট, তুমি কাটাকাটি করো, ডেটে কেটে গেলো চার তিনে বারো, তোমার আঠেরো কিমি। তাহলে গতিবেগ কত হলো, গতিবেগ হচ্ছে এখানে গতিবেগ সমান আঠেরো কিমি, গতিবেগ সমান আঠেরো কিমি। এটা হলো একটি সংখ্যাকে বারো দিয়ে গুণ করে তা থেকে আটচল্লিশ বিয়োগ করো। মনে করলাম সংখ্যাটি সমান এক্স, মনে করলাম সংখ্যাটি সমান কত, সংখ্যাটি সমান, সংখ্যাটি সমান এক্স, এক্স বারো দিয়ে গুণ করলে, বারো দিয়ে গুণ করলে কত হয়, বারো দিয়ে গুণ করলে, গুণ করলে হয় বারো এক্স, বারো এক্স। অতএব শর্তানুযায়ী, শর্তানুযায়ী বারো এক্স বলছি গুণ করে, বারো দিয়ে গুণ করে তার থেকে আটচল্লিশ বিয়োগ করো, বারো এক্স মাইনাস আটচল্লিশ, সেটা কী হবে, মূল সংখ্যাটির কত হচ্ছে দু পূর্ণ দুইয়ের পাঁচ। দেখো বারো দিয়ে গুণ করে তার থেকে আটচল্লিশ বিয়োগ করলে সংখ্যাটির দু পূর্ণ দুইয়ের পাঁচ হবে, তার মানে কত, এক্স গণিত বারোর পাঁচ, দু পূর্ণ দুইয়ের পাঁচ বারোর পাঁচ। অর তুমি এবারে এক কাজ করো, এবারে তুমি অর দেখো পাঁচ বরং ষাট এক্স মাইনাস আটচল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয়, পাঁচ হাতে চল্লিশে শূন্য হাতে চার পাঁচে কুড়ি হচ্ছে চব্বিশ, দুশো চল্লিশ ইজুগল টু কত, বারো এক্স, বারো এক্স। অর ষাট এক্স, ষাট এক্স মাইনাস বারো এক্স ইজুগল টু কত, ষাট এক্স মাইনাস বারো এক্স ইজুগল টু দুশো চল্লিশ। অর কত হচ্ছে দেখো, ষাট থেকে বারো গেলে আটচল্লিশ, এক্স ইজুগল টু দুশো চল্লিশ, দুশো চল্লিশ, দুশো চল্লিশ। অতএব এক্স ইজুগল টু কত হবে, এক্স অর এক্স ইজুগল টু কত হবে, এক্স ইজুগল টু দুশো চল্লিশ বাই আটচল্লিশ, দুশো চল্লিশ বাই আটচল্লিশ সমান কত, কাটাকাটি করো, পাঁচচল্লিশ দুশো পাঁচ আটচল্লিশ পাঁচ হচ্ছে। তাহলে সংখ্যাটি সমান কত, অতএব সংখ্যাটি সমান, সংখ্যাটি সমান সমান পাঁচ। দেখো প্রথমে কী করলে, কোনো সংখ্যাকে বারো দিয়ে গুণ করলে, বারো দিয়ে গুণ করলে কত হয় ধরো, বারো দিয়ে গুণ করলে হয় বারো এক্স, তার থেকে তুমি আটচল্লিশ বিয়োগ করলে, বারো এক্স মাইনাস আটচল্লিশ, মূল সংখ্যা হচ্ছে এক্স, তার দু পূর্ণ দুইয়ের পাঁচ মানে পাঁচজন দশ দুই বারোর পাঁচ। তাহলে শর্তটা তুমি পেয়ে গেলে, এরপর তুমি কী করলে, এই পাঁচটাকে দিয়ে এই কোনাখুনি ক্রস মাল্টিপ্লিকেশন করলে, পাঁচ বরং ষাট এক্স হলো, পাঁচ মা আর পাঁচ মা আটচল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে দুশো চল্লিশ হলো, ইজুয়াল টু বারো এক্স। এরপর তুমি এক্সগুলোকে এদিকে ট্রান্সফার করলে, সংখ্যাটাকে দুদিকে ট্রান্সফার করলে, তাহলে আটচল্লিশ এক্স ইজুয়াল টু দুশো চল্লিশ, এক্সের ভ্যালুটা কত বেরোচ্ছে, পাঁচ। ওকে।